বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গার্হস্থ্য বিজ্ঞানের 14 অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই রেডি তো? খাতা কলম নিয়ে আমার সাথে রেডি হয়ে যাও। আলোচ্য বিষয় মূল্যায়ন তুলতে হবে। এই করোনাকালে নিয়ে সবাই আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব, সাবধান থাকবো, অ্যাসাইনমেন্ট গুলো সঠিকভাবে কমপ্লিট করব, লেখার সময় আমরা কোশ্চেনটা বারবার করবো। বুঝতে পেরেছ কোশ্চেনে কি যাচ্ছে? এই জিনিসটা বারবার মনোযোগ দিয়ে পড়ে তারপরে আমরা সঠিকভাবে লিখবো। বানান সতর্কতা দিয়ে খেয়াল করবো, মার্জিন দিব, সুন্দর করে আমরা প্রশ্ন তুলে উত্তর লিখবো, অ্যাসাইনমেন্ট সঠিক সময়ে জমা দিব। ঠিক আছে, এবার আসো অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সবাইকে শীতের সবজি স্বাগতম। গার্হস্থ্য বিজ্ঞানে 14 অধ্যায় নিয়ে আলোচনা করবো। অধ্যায়টার নাম হচ্ছে পোশাকের যত্ন ও সংরক্ষণ। বুঝতে পেরেছো আমরা যে প্রতিদিন পোশাক পরিধান করি, সভ্য সমাজে আমাদের পোশাক পরিধান করা উচিত। এই সভ্য সমাজে পোশাক পরিধান করি সেই পোশাকটা ব্যয়বহুল এবং কি হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের কি করতে হয়, পোশাকের যত্ন নিতে হয় এবং সংরক্ষণ করতে হয়, এবং সঠিক নিয়মে যত্ন নিয়ে সংরক্ষণ করে যথাস্থানে রেখে দিলে প্রয়োজনের সময় আমরা হাতের কাছে পাবো, আমাদের সময় বাঁচবে, কাজে ব্যাঘাত ঘটবে না এবং অর্থেরও অপচয় হবে না। সেই জন্য আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল করব। আমরা প্রত্যেকে পোশাকের প্রতি যত্নশীল হব, পোশাক সংরক্ষণ করে নির্দিষ্ট স্থানে রাখবো। গার্হস্থ্য বিজ্ঞান বইটা দেখে তোমার মনে পড়ে গেল, এবার আমরা গার্হস্থ্য বিজ্ঞানের রান্না বান্না, পোশাকের যত্ন, ঘর গুছানো, এই কাজগুলো আমরা বেশি বেশি করে মনোযোগী সহকারে করব। উপস্থাপনায় আমি মোসাম্মদ রোকেয়া খাতুন, শিমুল মেমোরিয়াল অফ দি স্কুল অ্যান্ড কলেজ। এবার আসো শিক্ষণ ফলটা আমরা একটু জেনে নিই। পোশাকের যত্ন ব্যাখ্যা করতে পারবে, পোশাকের দৈনিক, সাপ্তাহিক ও মৌসুমি যত্ন নিতে পারবে, পোশাকের সংরক্ষণ ব্যাখ্যা করতে পারবে। বুঝতে পেরেছ এই অধ্যায়টা পড়লে আমরা পোশাকের যত্ন এবং সংরক্ষণ বিষয়গুলো জানতে পারবো, সাথে সাথে পোশাকের সংরক্ষণ বা যত্নের উপকারভেদ গুলো জানতে পারবো। এবার আসো আলোচ্য বিষয়। তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার সঙ্গে রেডি হয়ে যাও। পোশাকের যত্ন, পোশাকের যত্নের প্রকারভেদ, পোশাকের দৈনিক যত্ন, পোশাকের সাপ্তাহিক যত্ন ও মৌসুমি যত্ন, পোশাক সংরক্ষণ। এবার আসো পোশাকের যত্ন। প্রতিদিন পরিধানের পোশাক ময়লা হবে স্বাভাবিক, কিন্তু পোশাকটি সঠিক নিয়মে ধুয়ে ভাঁজ করে তুলে রাখাই হচ্ছে পোশাকের যত্ন। বুঝতে পেরেছো যে পোশাকের যত্ন কি জিনিস? আমরা প্রতিদিন পোশাক পরছি, পোশাকটা বাইরে থেকে যে খুলে রেখে দিচ্ছি, যে কাপড়গুলো ধোয়া দরকার ধুতে হবে, যে কাপড়গুলো ধোয়া দরকার না রোদে একটু শুকিয়ে বা হালকা বারান্দায় বেলকুড়িতে শুকিয়ে সুন্দর করে ভাঁজ করে যথাস্থানে রেখে দিলে আমরা পরবর্তীতে সপ্তাহে আবার সঠিক স্থান থেকে অল্প সময়ের মধ্যে পেয়ে যাব। এতে আমাদের সময়ও বাঁচবে, পোশাকটাও যত্ন হবে এবং সুন্দর থাকবে। এবার আসো পোশাক যত্ন করতে হলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন পড়ে দেখো। সাবানের ছবি দিয়েছি, ডিটারজেন্ট পাউডার এবং পোশাক ধুচ্ছি এই ধরনের একটা দিয়েছি, এবং ধোয়ার পরে পরিষ্কার করেছিল পোশাকের ছবি দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি পোশাকের যত্ন কি জিনিস। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি পোশাকের যত্নটা কি। এবার আসো দৈনিক যত্ন। এই যে পোশাক যত্ন নিব, এই যত্ন নিতে গেলে প্রতিদিনই যদি সব কাজগুলো করতে যাই তাহলে আমাদের সময় নষ্ট হবে, আমরা কোনো কাজই শেষ করতে পারবো না। এই জন্য কাজগুলোকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দৈনিক যত্নে কোনগুলো পড়ে। প্রতিদিন পোশাকের যে যত্ন নিতে হয় তাই হচ্ছে পোশাকের দৈনিক যত্ন। প্রতিদিন আমি বাইরে গেলাম বা প্রতিদিন গোসল করার পরে যে কাপড়টা আমি ধুয়ে দিই, ধুয়ে রোদ্রে শুকাই, এটাই হচ্ছে আমাদের প্রতিদিনের যত্ন। প্রতিদিনের এই যত্ন করতে আমাদের কি হয়, অনেক সময় চা পড়ে গেল, কোথাও একটু দাগ লেগে গেল, সেই কাপড়টাকে সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে আমাদের দাগটা উঠে যাবে এবং দাগ সহজে তুলে ফেলতে পারবো, কিন্তু আমরা যদি রেখে দিই বা শুকিয়ে ফেলি তাহলে সেই দাগটা কিন্তু উঠে না। এই জন্য আমরা প্রতিদিনই খেয়াল করবো যে কিভাবে কোনো উপায়ে, যে কোনো উপায়ে আমরা প্রতিদিনের দাগগুলো তুলে ফেলবো এবং প্রতিদিন ধুয়ে ফেলবো। এটা একটা রিঠা ফল, এই রিঠা ফল হচ্ছে রিঠার পানি দিয়েও পরিষ্কার করা হয়, এই জন্য আমি তোমাদেরকে এটা দিয়েছি। এটা রিঠা ফল, রিঠা ফলের পানি দিয়েও পরিষ্কার করা হয়। প্রতিদিন যে আমরা কাপড় ধুই সেই কাপড়গুলোকে হয় ডিটারজেন্ট পাউডার বা সাবান বা রিঠার পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারে, আমাদের প্রতিদিনের দৈনিক ধর কাজগুলো কমপ্লিট হবে। ঠিক আছে বন্ধুরা, এবার তোমরা চলে আসো পোশাকের সাপ্তাহিক যত্ন। খেয়াল করে দেখো সপ্তাহের ছুটির দিনগুলোতে বেশিরভাগ আমরা ছুটির দিনগুলো খুঁজে নিই। শুক্রবারের দিনে বোতাম লাগানো, প্রয়োজন হলে লাগানো, চেরা থাকলে মেরামত করা,
পোশাক ধুয়ে ইস্ত্রি করে যথাস্থানে তুলে রাখাকে পোশাকের সাপ্তাহিক যত্ন বলে। খেয়াল করে দেখো, প্রথমেই বললাম দৈনিক যত্ন, আমরা প্রতিদিন গোসলের পর্যায়ে গুলো ধুই বা রোদে শুকায় সেটাকে দৈনিক যত্ন করেছি, কিন্তু সারা সপ্তাহ যে পোশাকগুলো পরলাম সেই পোশাকগুলো যদি একটা বোতাম ছিঁড়ে গেল বা ভেঙে গেল সেটা বোতাম লাগানো, ছেঁড়া থাকলে সেলাই করব, ইস্ত্রি করা দরকার হলে ইস্ত্রি করব, এভাবে আমি কি করব যথাস্থানে তুলে রাখবো। এই কাজগুলো কিন্তু সাপ্তাহিক কাজের মধ্যে পড়ে। প্রতিদিনই আমি যদি বোতাম লাগাই, প্রতিদিন সেলাই করতে থাকি, প্রতিদিনই ধুতে থাকি, তাহলে কি হবে? এই জন্য আমরা এটা সাপ্তাহিক ভাগের মধ্যে ফেলে এই কাজগুলো সপ্তাহে একদিন করবো, ছুটির দিনে এই কাজগুলো করে যথাস্থানে রেখে দিবো, যেন পরবর্তী সপ্তাহে আমার হাতের কাছে দিয়ে যায়, আমার কোনো সময় নষ্ট না হয় এবং পোশাকও সুন্দর থাকে। এবার আসুন পোশাকের মৌসুমি যত্ন। এই যে এখন শীত চলে এসেছে, শীত আসার সাথে সাথে আমরা লেপ কাঁথা কম্বল এগুলো বের করে ফেলেছি, তাই না? কিছুদিন আগেই গরম ছিল তখন কিন্তু এগুলো বের করিনি। তাহলে আবার শীত চলে গেলে এগুলো কি করতে হবে? তুলে রেখে দিতে হয়। এখানে সেখানে ফেলে রাখলে সেগুলো নষ্ট হবে এবং ঘরটা অগোছালো রাখবে। এর জন্য আমরা কি করবো, শীত আসার সাথে সাথে যেমন শীতের পোশাকগুলো বের করেছি, এই পোশাকগুলোতে আমাদের মাইট হয়, এজন্য আগে বের করে আলমারি থেকে বের করে আমরা রোদে দিই বা ধৌত করে রোদে দিয়ে শুকিয়ে তারপর এটা ব্যবহার করবো। তাহলে কারো অ্যালার্জি থাকলে বা কোনো কিছু হলে বডিতে চুলকানো বা কোনো ফুসকুড়ি আসবে না। দেখো, আমাদের দেশ ষড় ঋতুর দেশ হলেও তিনটি ঋতুতে পোশাকের যে যত্ন নিতে হয় তাকে মৌসুমি যত্ন বলে। জ্যাকেট, মোজা, মাফলার, টুপি এবং কম্বল ইত্যাদি যথাস্থানে তুলে রাখা মৌসুমি যত্নের মধ্যে পড়ে। তাহলে আমরা বুঝতে পেরেছি মৌসুমি যত্নটা কি। শীতকালে পোশাক আমি শীত শেষ হলে তুলে দিব এবং গরমকালে পোশাক গরম শেষ হলে তুলে দিব। এই যে বাৎসরিক বা ছয় মাস পর পর আমরা যে করছি, ষড় ঋতুর দেশ হলে মূলত তিনটা ঋতু আমাদের বেশি কাজ করে, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। এই সাথে সাথে আমাদের পোশাকেরও এক্ষেত্রে খেয়াল রাখতে হয়। আমরা বর্ষাকালে যে বোট জুতা গুলা পরতে পারি বা উঁচু স্যান্ডেল গুলো পরে আমাদের কাপড়ের যেন কাদা বা কোনো কিছু না লাগে, পানি না লাগে খেয়াল করি, তেমনি আমরা কি করব, জ্যাকেট, মোজা, মাফলার, কম্বল এগুলো শীত আসলে যেমন বের করছি আবার তুলে রাখতে হয়। এই যে আলাদা আলাদা ভাবে কাজগুলো করছি এগুলোকে বলছি যে মৌসুমি যত্ন। ঠিক আছে, এবার আমরা চলে আসি পোশাক সংরক্ষণ। এতক্ষণ তো আমরা পোশাক ধোয়া এবং তুলে রাখার কথা বললাম, এবার দেখো পোশাক সংরক্ষণ। পোশাকের যত্নের অন্তর্ভুক্ত আরো একটি বিষয় হচ্ছে পোশাক সংরক্ষণ করা। শুধু পোশাক ধুলাম, রোদে দিলাম, আবার ঘরে এসে ভাঁজ করে আলো বাতাসে ফেলে রাখলেও কিন্তু আমাদের পোশাকগুলো পোকার আক্রমণ হয়। এই জন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, বাতাসের আর্দ্রতা শোষণ করে নিয়ে পোশাকগুলো আবার নষ্ট হয়ে যায়। অনেকদিন একটা কাপড় আলাদা ফেলে রাখো, দেখো সাদা সাদা চোপ চোপ দাগ পড়ে গেছে। এই জন্য আমাদের আবার কি করতে হবে, যথাস্থানে সুনির্দিষ্টভাবে তুলে রাখতে হবে। দেখো, সুতির পোশাক, লিনের পোশাক একসাথে সাবান বা সোডা বা লিটার পানি দিয়ে ডিটারজেন্ট ব্যবহার করা যায়। এগুলো সুতির কাপড়ের ক্ষেত্রে মার দেওয়া, বেশি দিন তুলে রাখলে কিন্তু মার দিবে না, কারণ সুতির কাপড় বেশি দিন তুলে রাখলে মার দিলে পরে ওই ভাঁজগুলোতে ছিঁড়ে যায় বা পচে যায়। এই জন্য অল্প দিন ব্যবহার করার জন্য আমরা যে মার দিচ্ছি, রোদে শুকিয়ে সুন্দর করে আবার ঠান্ডা বা ফ্যানের বাতাসে রেখে, ঠান্ডা জায়গাতে রেখে হালকা কি করতে হবে, শীতল করতে হবে। গরম অবস্থায় আবার আলমারিতে ঢুকানো যাবে না। ঠিক আছে, সুতির কাপড়গুলো, লিনেন কাপড়গুলো আমরা একসাথে করে ধুয়ে শুকিয়ে সুন্দর করে আবার আলমারিতে তুলে দিব। রেশম পোশাক আবার হালকা গরম পানির সাথে সাবান বা শ্যাম্পু ব্যবহার করে দিতে হয়। রেশম কাপড় কিন্তু আবার তোমরা কি করবা না, ডিটারজেন্ট বা কড়া সোডা যেগুলো আছে এই সোডাগুলো দিয়ে আমরা ধুব না, এগুলো শ্যাম্পু বা হালকা মৃদু সাবান দিয়ে আমরা এটা সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে ঠান্ডা করে ইস্ত্রি করে তুলে দিব। এবং সিল্ক হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হয়। সিল্ক শাড়িগুলো কি করতে হয়, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হয়। দেখো, আলমারিতে শাড়িগুলো যখন আমরা রাখি তখন হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি, কারণ এগুলো একবার ভাঁজ করে গেলে সেই ভাঁজ আর সঠিকভাবে সুন্দর করে পরিষ্কার করে ইস্ত্রি করে তোলা যায় না, এই জন্য আমরা এগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি। তাহলে পোশাকের সংরক্ষণ কি বুঝতে পেরেছো? প্রথমে আমরা পোশাকটাকে ধুব, ধুয়ে রোদে শুকিয়ে একটু ঠান্ডা করে ইস্ত্রি করে তারপরে আমি আলমারিতে বা যথাস্থানে তুলে রাখবো। এই যে যথাস্থানে তুলে রাখলাম, এটা হচ্ছে পোশাকের সংরক্ষণ। পোশাকের সংরক্ষণের ক্ষেত্রে এই তিনটা বিষয় অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। এবার আসো পোশাকের যত্ন না করার ফলাফল। আমি যতক্ষণ ধরে পোশাক যত্ন নিতে বলছি, সংরক্ষণ করতে বলছি, এটা না করলে আমার কি হবে সেই জিনিসটা এবার বলবো। দেখো, পোশাকের যত্ন না করার ফলে অর্থের অপচয় হয় এবং পোশাকের আয়ু কমে যায়। একটা পোশাক যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক স্থানে যদি না সংরক্ষণ করে রাখি, তাহলে কি হবে, বাইরে পড়ে থেকে বাতাসের আর্দ্রতা শোষণ করে নিয়ে পোশাকটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কেমন সাদা ছোট ছোট দাগ হয়ে যাবে এবং অর্থের অপচয় হবে। পোশাক কিন্তু
কিন্তু অনেক টাকা খরচ হয়, তাই না? দেখো এই যে একটা ছবি দিয়েছি, এই বাসাটাতে দেখো যেখানে সেখানে পোশাক ছড়ানো ছিটানো ফেলে রাখা আছে, কি টেবিল পোশাক, সোফার ওপর, চেয়ারের ওপর, এই যে পোশাক গুলো ফেলে রাখার কারণে বাড়িটা দেখতেও কেমন অগোছালো লাগছে এবং পোশাক গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা অবশ্যই পোশাকের যত্ন নিব এবং অর্থের অপচয় কমাবো, ঠিক আছে? এবারে খাতা কলম নিয়ে আমার সাথে রেডি হয়ে যাও। মূল্যায়ন গুলো আমরা প্রত্যেকে তুলবো। পোশাকের সাপ্তাহিক যত্ন কি? সাপ্তাহিক যত্নের মধ্যে আমরা কি বলেছি, বোতাম লাগানো, কোথাও ছিঁড়ে গেল, এগুলো কি করতে হবে, রিপু করা বা মেরামত করা, এগুলো ঠিক করা, এগুলো কিন্তু সাপ্তাহিক যত্নের মধ্যে পড়ে, এগুলো দৈনিক যত্ন। বোতাম লাগানো কোন ধরনের কাজ? সাপ্তাহিক যত্নের কাজ। পোশাকের সংরক্ষণ কাকে বলে? পোশাক ধুয়ে নির্দিষ্ট স্থানে তুলে রাখাকে পোশাক সংরক্ষণ বলে। রেশমি পোশাক কিভাবে ধুতে হয়? রেশমি পোশাকে হালকা মৃদু সাবান বা শ্যাম্পু দিয়ে ধুতে হয়, কড়া ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে হয় না, তাহলে রং জমে যায়। পোশাকের যত্নকে কয় ভাগে ভাগ করা যায়? পোশাকের যত্নকে তিন ভাগে ভাগ করা যায়, দৈনিক, সাপ্তাহিক এবং মৌসুমি যত্ন। আগামী দিনে আমরা পড়বো দশম অধ্যায় খাদ্য চাহিদা পার্ট দুই, ঠিক আছে? এর জন্য তোমাদের সবাইকে বিভিন্ন রকমের ফলের ধন্যবাদ।